রাঙ্গামাটি বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে একটি এবং আয়তনে বাংলাদেশের সর্ববৃহত্তম জেলা। এই জেলায় দশটি ভাষাভাষীর ১১টি জনগোষ্ঠীর নিজস্ব সাংস্কৃতিক, নৃতাত্ত্বিক, কৃষ্টি এবং প্রকৃতির অপার সৃষ্টি। এই জেলা বাংলাদেশের পর্যটনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্থান। রাঙ্গামাটি জেলার জনপ্রিয় ভ্রমণ স্থানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, রাজবন বিহার, সুবলং ঝর্ণা, সাজেক বেলি, নৌবাহিনীর পিকনিক স্পট, কাপ্তাই বাঁধ, কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র, কাপ্তাই জাতীয় উদ্যান, বীরশ্রেষ্ঠ লেন্সনায়ক মুন্সী আব্দুর রৌফ স্মৃতি ভাস্কর্য, উপজাতীয় জাদুঘর, কর্ণফুলী কাগজ কল, বেদগুনিয়া উপগ্রহ কেন্দ্র, প্যানোরামা, জুম রেস্তোরাঁ, টুকটুক ইকো ভিলেজ ইত্যাদি আরো অনেক কিছু আছে। তো আমি এই রাঙ্গামাটিতে আপনাদেরকে অত কিছু দেখাতে পারবো না, যেগুলো বলেছি সেগুলো একটাও দেখাতে পারবো না। আমি এই রাঙ্গামাটিতে সাইকেলে চড়ে আপনাদেরকে রাঙ্গামাটির কিছু গ্রামীণ মানুষের জীবনযাত্রা, কিছু পাহাড়ি সমতল মানুষদের কিছু বাড়িঘর দেখাবো। আর তো আপনারা আমার সঙ্গেই থাকুন, আশা করি আপনাদের এই ব্লগটিও ভালো লাগবে। রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এখানে বেদবুনিয়া ভূ উপগ্রহ কেন্দ্র অবস্থিত। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি পার্বত্য জেলার ২২০-২৭ ও ২৩০-৪৪ উত্তর অক্ষাংশের এবং ৯১০-৫৬ ও ৯২০-৩৩ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। রাঙ্গামাটি উত্তরে রয়েছে ভারতের ত্রিপুরা, মিজোরাম, দক্ষিণে বান্দরবন, পূর্বে মিজোরাম, ভারতের পূর্ব মিজোরাম জিটি, এবং পশ্চিমে চট্টগ্রাম ও খাগড়াছড়ি। এ জেলার আয়তনের দিক থেকে দেশের বৃহত্তর জেলা সেটি সবাই জানেন। দেশের একমাত্র রিক্সাবিহীন শহর কোনটি বলতে পারেন আপনারা? এই রাঙ্গামাটি হচ্ছে বাংলাদেশের একমাত্র রিক্সাবিহীন একটি শহর। এ জেলায় চাকমা রয়েছে, মারমা, ত্রিপুরা, মুরং, বোম, খুমি, খোয়াং, চাক, পাংখোয়া, লুসাই আরও নানা ধরনের জাতিগোষ্ঠী রয়েছে, যেগুলো সাথে আমাদের সাধারণ বাঙালিও আছে। সর্বসাকল্যে ধরা যেতে পারে যে ১৪টির মতো জনগোষ্ঠী এই অঞ্চলে বসবাস করে। রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই তিন পার্বত্য অঞ্চলকে নিয়ে যে পার্বত্য চট্টগ্রাম জেলা সৃষ্টির পূর্বে নাম ছিল কার্পাসমহল। পার্বত্য চট্টগ্রাম জেলা থেকে ১৯৮১ সালে বান্দরবন এবং ১৯৮৩ সালে খাগড়াছড়ি যখন আলাদা হয়ে তারা আলাদা জেলা সৃষ্টি হয়, তখন থেকে পার্বত্য চট্টগ্রামের মূল অংশে এই রাঙ্গামাটি পার্বত্য জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। প্রথাগত রাজস্ব আদায় ব্যবস্থা রাঙ্গামাটি পার্বত্য জেলায় রয়েছে। চাকমা সার্কেল চিফ, যিনি চাকমাদের রাজা, তিনি দেখা গেল যে এই জিনিসটি নিয়ন্ত্রণ করেন। রাঙ্গামাটির প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে প্রতি বছর ছুটে আসেন ভ্রমণ পিপাসুরা। বছরের পুরোটা সময় জুড়ে রাঙ্গামাটি পার্বত্য এই জেলার পর্যটকদের পদাচারণায় মুখরিত হয়ে থাকে। ভ্রমণ বিলাসী ও সৌন্দর্য পিপাসু অসংখ্য মানুষের মিলন মেলা ঘটে এই রাঙ্গামাটিতে। আমাদের দেশে ভ্রমণকারীগণ সাধারণত শীতকালে বেড়াতে বেশি পছন্দ করেন, অবশ্য এর পক্ষে যথেষ্ট যুক্তি আছে।
আপনিও যদি তেমনি একজন ভ্রমণকারীর মতো হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এবারের যেই শীত আছে সেই শীতে আপনার ভ্রমণ করার জন্য আপনি একটি প্ল্যান তৈরি করছেন, সেটি কোথায় ভাবছেন, পাহাড়ে যাবেন না সমুদ্রের পাড়ে যাবেন নাকি অরণ্য ভূমি কোথায় যাবেন। যদি পাহাড়কে বেছে নেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই শীতে রাঙামাটিতে চলে আসতে পারেন, কারণ এই শীতে রাঙামাটিতে আসলে আপনি কান পেতে শুনতে পারবেন রথ পাহাড়ের শহর আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। যেখানে এই রাঙামাটিতে রয়েছে রথ পাহাড় পর্বত ঝর্ণা সাংস্কৃতিক ও প্রাকৃতিক একটি সদৃশ্য মানে বৈসাদৃশ্য সাদৃশ্য সব কিছুই পাবেন আপনি এই রাঙামাটিতে। শরৎ ঋতু বাংলাদেশে সময়ের আবর্তনে কনকনে ঠান্ডা নিয়ে আগমন ঘটছে শীতের। এই শীত মৌসুম হলো পাহাড় আর অরণ্যে রাঙামাটিতে বেড়ানোর সেরা সময়। আর আমি এই মুহূর্তে রয়েছি রাঙামাটিতে। রাঙামাটিতে আমি আপনাদেরকে পাহাড় পর্বত দেখাবো না, আমি রাঙামাটির একটি প্রান্তিক জনপদে ঘুরে বেড়াবো এবং সেই সাথে আপনাদেরকে এই রাঙামাটির কিছু ইনফরমেশন কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরব, আপনারা আমার সঙ্গেই থাকবেন। রূপলাবণ্যের শহর হিসেবে পরিচিত পাহাড়ি জেলা এই রাঙামাটি। এই রাঙামাটিতে পাহাড় আছে, সেখানে পাহাড়ে জুম চাষ করা হয়, সেই সাথে আবার কিছু সমতল ভূমি আছে, সেখানে ধান চাষ এবং অন্যান্য ফসল উৎপাদন করা হয়। আর এই রাঙামাটিতে যুগ যুগ ধরে একটা সময়ে তামাক চাষ করা হতো। তামাক চাষ ক্ষতিকারক হওয়া সত্ত্বেও এই চাষ অনেক বেশি লাভজনক হওয়ায় তামাকজাত কোম্পানিগুলো থেকে অগ্রিম অর্থনৈতিক যে সুবিধাটা পেত সেই সুবিধা পেয়ে এই অঞ্চলের মানুষ একসময় তামাক চাষের প্রতি আগ্রহ ছিল অনেক বেশি। বর্তমান এই সরকারে বিগত 6-7 বছর ধরে এই তামাকের আগ্রাসন রুখে দেওয়ার জন্য কৃষকদের মধ্যে গভর্নমেন্ট সচেতনতা বৃদ্ধি করেছে। এই সচেতনতা বৃদ্ধি করার ফলে দেখা গেল যে তামাক চাষ ওরা বাদ দিয়ে ধান চাষের পাশাপাশি অন্যান্য রবি শস্য উৎপাদন করছে কৃষকরা। এইখানে বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউট তামাক চাষের বিকল্প হিসেবে আখ চাষ করতে কৃষকদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। নানিয়ারচর উপজেলার দুর্গম দীঘাছড়ি ইউনিয়নের পুকুরছড়ি গ্রামের আছি আমি এই মুহূর্তে। এখানকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে যে তামাক চাষ যারা আগে করত তারা তামাক চাষ বাদ দিয়ে দিয়েছে, বর্তমানে তারা আখ চাষ করছে। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ছোটোখাটো এই ব্লগটি। তো সবাইকে বলবো যারা এতক্ষণ দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আপনাদের কাছে কেমন লেগেছে এই ব্লগটি আপনারা কমেন্ট করুন, লাইক দিন, শেয়ার দিন, আর আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।